হ্যালো বিগাইজ, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাইন মাস্টার অ্যাপস দিয়ে খুব সুন্দরভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করবেন। কাইন মাস্টার অ্যাপস হচ্ছে একটা জনপ্রিয় অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু ভিডিও এডিটিং করা যায়। যারা ভিডিও এডিটিংয়ের কাজ জানেন না, মূলত তাদের জন্য আজকের এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা যায়। এই ভিডিও একটি লেন্থ হতে পারে, কারণ এই ভিডিওতে আমি এ টু জেড ভিডিও এডিটিংয়ের কাজ দেখিয়ে দেব। তো ভিডিও কোথাও টেনে বা স্কিপ করে দেখবেন না, কারণ টেনে বা স্কিপ করে দেখলে ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু আপনারা সঠিকভাবে শিখতে পারবেন না। অনেকেই মনে করে যে কম্পিউটার না থাকলে হয়তো ভিডিও এডিটিং কাজ করা যায় না, কিন্তু আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি কাইন মাস্টার অ্যাপস দিয়ে খুব প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি তা দেখিয়ে দেব। তো গাইজ, যে কথা না বললেই নয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিবেন। তো আমি ভিডিও আর লেন্দি করতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি এখন চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখন যে কাজটি করব, আমি কাইন মাস্টার অ্যাপসটি ডাউনলোড করে বা ইনস্টল করে নেব। সেজন্য আমাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর তারপর আমি সার্চ বারে লিখব কাইন মাস্টার, কাইন মাস্টার লিখলাম। কাইন মাস্টার লেখার সাথে সাথে কিন্তু কাইন মাস্টার অ্যাপস শো করছে। এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে, এই জন্য আমি সরাসরি ওপেন করে নিলাম। তো অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখন যে কাজটি করবো, এই যে ক্রিয়েট নিউ প্লাস চিহ্ন, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে লেখা আছে 16:9, এটা হচ্ছে ইউটিউব কাজের জন্য, 1:9:16 এটা হচ্ছে আপনার টিকটকের জন্য, 1:1 এটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য। তো এখন যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবো, সেজন্য আমরা 16:9 রেশিওটা এইটা আমরা সিলেক্ট করে নিলাম। 16:9 এটা হচ্ছে ইউটিউব কাজের জন্য। তো এখন ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন যে কাজটি করবো, আমি যে ভিডিও এডিটিং করবো সেই ভিডিওটা কিন্তু আমি এখন টাইম লাইনে নিয়ে আসবো। তো আমি ভিডিও রাখছি আমার গ্যালারির মধ্যে, সেই গ্যালারিতে আমি একটু ক্লিক করবো। আমি এই গ্যালারিতে আমি যাচ্ছি, আমার ঠিক এই গ্যালারির মধ্যে আমার ভিডিও আছে। তো এখানে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিব। তো এখানে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তো দেখেন ভিডিওটা কিন্তু আমার অলরেডি টাইম লাইনে চলে আসছে। এটাকে বলা হয় টাইম লাইন। এই ভিডিও কিন্তু অলরেডি টাইম লাইনে চলে আসছে, এটাকে বলা হয় টাইম লাইন, এটাকে টাইম লাইন বলা হয়। তো এখন তো বিগাইজ এখন দেখাবো যে ভিডিও কিভাবে কাট করতে হয় এবং কিভাবে ট্রিম করতে হয়। এই ভিডিও কাট এবং ট্রিম করা কিন্তু এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা ভিডিও কিভাবে কাটবো সেই বিষয়টা কিন্তু এখন দেখব। তো এই ভিডিওটা কিন্তু এখন আমি চলে যাচ্ছি একবার শেষের দিকে টেনে নিলাম। তো এখন যদি আমি ভিডিও চালু করি, তো দেখেন এই ভিডিওটা যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন আমি নিজে একা একা ভিডিওটা শ্যুট করছি, যার কারণে আমার এখানে একটু প্রিপারেশন নিয়ে তারপর বসতে হচ্ছে। তো আমি এই অংশটুকু আমি এখন কেটে দেব। তো এই অংশটা এখন কীভাবে কাটবো, তো আমার ঠিক এইভাবে আমি রাখলাম। রাখার পর আমার এই অংশটা আমাকে কেটে দিতে হবে। তো ভিডিও এই অংশ কাটতে হলে যে কাজটি করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে। তো আমি ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে কেসি চিহ্ন আছে, ট্রিম স্পিড, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ট্রিম লিফট না রাইট। তো আমরা যেহেতু পিছনের সাইড কাটবো, এটা হচ্ছে লিফট অংশ, তো লিফটে ক্লিক করলাম। দেখেন পিছনের অংশ কিন্তু কেটে গেল। তো এখন ভিডিওর আমরা শেষ অংশ কাটবো। শেষ অংশ একটু আমাদের একটু বাড়তি আছে, তো আমরা শেষের অংশ কেটে নেবো। তো শেষ অংশ কাটার জন্য এবার ভিডিও টেনে নিব।
এই শেষের অংশটা আমাকে এইভাবে কাটতে হবে। তো ভিডিও যদি আমি একটু প্লে করি, দেখেন আমার ভিডিও কিন্তু করা শেষ, আমি এখন উঠে যাচ্ছি। তো এখন এই অংশটুকু আমি এখন কেটে দেবো। তো এই অংশ কেটে দিতে হলে ঠিক এইভাবে আমাকে পজিশন ঠিক রাখতে হবে। তারপর যে কাজটি করতে হবে, ঠিক এই ভিডিও লেয়ারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এই কেসি চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমরা কোন সাইড কাটবো, যত সামনের সাইড, সামনের সাইড হচ্ছে রাইট সাইড। তো টিম রাইটে ক্লিক করলাম, টিম রাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনেটুকু কেটে গেছে। আমার সামনেরটুক কিন্তু কেটে গেছে। তো এখন এখন যদি আমি ভিডিও একটু আমি যদি শুরু করি, আমি একটু ভিডিও দিই। নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব। আমরা এখন দেখাবো আমি যে এই ভিডিওর সাথে কিভাবে অডিও এডিটিং করবেন, এই ভিডিওর সাথে অডিও কিভাবে অ্যাডজাস্ট করবেন, এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে সেট করবেন। তো এই ভিডিও অডিও এডিট করার জন্য এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ভিডিওটি ক্লিক করার পর আমি এই ভিডিও সাউন্ডটা যদি মিউট করে দিতে চাই, সাউন্ড যদি আমি অফ করে দিতে চাই, তাহলে এই যে মিক্সার আছে, মিক্সারটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সাউন্ড আছে 100%। এটা আমি যদি বাড়াই সাউন্ড বাড়বে, দেখেন যদি 200% যাই সাউন্ড অনেক বাড়বে। হ্যাঁ, আবার আমি যদি 0 করে নিয়ে আসি, এই যে 0 করে যদি নেই, তাহলে কিন্তু আমার এই ভিডিওতে সাউন্ড থাকবে না। এখন যদি আমি একটু ভিডিওটা একটু প্লে করি, তো এখন ভিডিওতে সাউন্ড আনতে হলে আবার যে কাজটি করতে হবে, এই মিক্সারে যাইতে হবে। মিক্সারে যাওয়ার পরে তারপর আমি যদি আবার সেই সাউন্ড বাড়া দিই, যে 100% দিলাম অথবা তার চেয়ে বেশি দিলাম, দেখেন এখন যদি আমি এইভাবে সাউন্ড বাড়া দিলাম, এখন যদি আমি প্লে করি, সরাসরি মোবাইল স্ক্রিনে, তো চলুন আমি এই ভিডিওর সাথে কিভাবে একটা অডিও অ্যাড করব। তো ঠিক এই যে এখানে একটা অডিও অপশন আছে, এই অডিও অপশন এখানে একটা ক্লিক করবেন। তো অডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন একটা অপশন আসবে। আসার পর এই যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে আমার অডিও আছে, ফোল্ডার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর তারপর আমি একটা মিউজিক বা অডিও এখানে নিলাম। দেওয়ার পরে এই যেখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই টাইম লাইনের নিচে কিন্তু অডিও চলে আসছে। তো এখন যদি আমি ভিডিও যদি এখন প্লে করি, সাউন্ড আসছে। এখন যদি ভিডিও সাউন্ড যদি অফ করে দিতে চাই, তাহলে যে কাজটি করতে হবে, ভিডিও লেয়ার ক্লিক করতে হবে। ভিডিও লেয়ার ক্লিক করলাম, ভিডিও লেয়ার ক্লিক করবো, আবার এই মিক্সারে ক্লিক করতে হবে। এখানে আসে একেবারে 0 করে দেবো, একেবারে 0। 0 করে দেওয়ার এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তাহলে এখন দেখুন আমার সেই ভিডিও সাউন্ড কিন্তু থাকে। তো আমার সাউন্ড নেই, শুধু এখন মিউজিকটা চলে আসছে। তো এখন ভিডিওর ভিডিও সাউন্ড যদি আবার আনতে চাই, আবার লেয়ার ক্লিক করবো। লেয়ার ক্লিক করার পর আবার মিক্সার গেলাম, মিক্সার যাওয়ার পর আবার 100% বা তার চেয়ে বেশি বাড়ায় দিলাম। তো তো গাইজ, এখন আমি দেখাবো কিভাবে ভিডিওতে আপনারা টেক্সট অ্যাড করবেন। সেজন্য আপনার যে কাজটি করতে হবে, যে লেয়ার আছে, লেয়ার ক্লিক করতে হবে। তো আমি লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পর এই যে টি অপশন আছে, টি অপশন ক্লিক করবেন। টি অপশন ক্লিক করার পরে আপনি এখানে একটা যা লিখবেন সেটাই কিন্তু আপনার ভিডিওতে শো করবে। তো আমি একটু আমার নাম লিখে দেখাই, লিখলাম, তারপরে ওকে করবেন। ওকে করার সাথে সাথে কিন্তু আমার এখানে শো করছে। তো আপনি এটা একটু বড়ো করলে মেয়েদের টেনে বড়ো করা যায়, ছোটো করা যায়, তারপর আপনি যে কোনো জায়গায় আপনি এটা রাখতে পারবেন। তো আমি এখানে রাখলাম, রাখার পর এটা কিন্তু আপনি আবার কালার করতে পারেন। কালার করার জন্য যে কাজটি করবেন, এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পর এই যে কালার অপশন যাবেন, কালার অপশন যাবেন, আমি রেড অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার স্টিক চিহ্ন দিলাম, দেখেন এটা কিন্তু কালার লাল কালার হয়ে গেল। এটাকে আপনি গুরুতে পারবেন, এই যে এটা গেল আপনার, এই যে এটা ছোটো করলে ছোটো করতে পারবেন, এই যে এইভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো গাইজ, এখন দেখাবো আমি কিভাবে একটা ভিডিওর মধ্যে আর একটা ভিডিও অ্যাড করবেন, বা এই ভিডিওটার এই ভিডিওর মধ্যে আর একটা পিকচার কীভাবে অ্যাড করবেন। তো এই ভিডিও চলাকালীন অবস্থায় এই ভিডিওর উপরে আর একটা ভিডিও চলে আসবে, এটা কিভাবে অ্যাড করতে হয়। তো এটা অ্যাড করার জন্য আবার এই লেয়ার ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর তারপরে এই ভিডিওতে ক্লিক করবেন।
ভিডিওতে ক্লিক করার পর এই লেয়ার আছে, লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে তারপর এই যে মিডিয়া আছে, এই মিডিয়া অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনি এরকম গ্যালারি চলে আসবে। তো আমি এখানে গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর তারপর আমি এই একটা ভিডিও আমি দেখাই, তো এই একটা ভিডিও আমি নিলাম, দেখেন এই ভিডিও নেওয়ার সাথে সাথে আমার এই ভিডিও কিন্তু এখানে চলে আসে। তো আমি এই ভিডিও কিন্তু ছোটো করে দিতে পারি, যে ছোটো বড় বা আপনার এরকম বড় সাইজ করে দিতে পারেন। হ্যাঁ, এরকম ইচ্ছে করলে আপনি এভাবে আটকায় দিতে পারেন, এই যে আবার এভাবে ছোটো করে দিতে পারেন, এই যে এইভাবে ছোটো বড় রিসাইজ আপনি করতে পারবেন, এই যে। এখন যদি এই ভিডিওটা আমি চালু করি, দেখেন ভিডিও কিন্তু চালু হবে। আমি যদি প্লে করি, চালু আছে, তো ভিডিও ছোটো বড় সব কিছু করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি এখানে একটা পিকচার অ্যাড করবেন, তো পিকচার অ্যাড করার জন্য কাজ করতে হবে, আবার লেয়ার ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে আবার মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনি একটা পিকচার নেবেন। তো আমি একটা পিকচার ক্লিক করলাম, তো একটা পিকচার আমি ক্লিক করলাম। পিকচারটা কিন্তু এখন অলরেডি এদের চলে আসছে, তো পিকচারে আপনি ছোটো বড় করতে পারবেন, এই যে ছোটো বড় করতে পারবেন। পিকচার আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন, এই যে পিকচার কিন্তু শো করছে। তো এই পিকচার যদি আপনি মাঝখান মাঝ বরাবর নিতে চান, লেয়ার ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর আপনার এই মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখানে একটা পিকচার নিলেন, পিকচার ক্লিক করেন, পিকচার কিন্তু এখানে চলে আসছে, যে ছোটো বড় যে কোনো সাইজ আপনি করে দিতে পারেন, যে করলে এটা বড় বড় কিন্তু করে দিতে পারেন, এই যে। আমি যদি ভিডিওটা এখন প্লে করি, দেখেন আমার পিকচার কিন্তু দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে পাওয়ার শর্ট, দেখেন পিকচার পেলে যদি করি, দেখেন আমার পিকচার কিন্তু দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। তো পিকচার এটা পার হয়ে গেলে তখন আমার কিন্তু ভিডিও দেখাচ্ছে, ভিডিও দেওয়া আবার শুরু হয়ে গেছে। তো এখন এটা যেটা ছোটো বড় করতেছেন, এটা আবার ক্লিক করবেন, এই যে ক্লিক করে এবার ছোটো করে নেবেন। ঠিক এইভাবে ছোটো করে নিতে পারবেন, বসে নিতে পারেন। তো এই পিকচার যদি আপনার এই পিকচার যদি মানে পুরো ভিডিওর মধ্যে যদি রাখতে চান, তাহলে যে কাজটি করবেন, ঠিক এই পিকচারের লেয়ারটা বড় করে দেবেন, ঠিক টেনে বা বড় করে দেবেন, এই যে টেনে এই বরাবর করে দিলেন। তাহলে এই বরাবর ভিডিও চললে কিন্তু ভিডিওর মধ্যে ছবিটা দেখা যাবে। তাহলে প্লে করে দেখেন, ভিডিও এডিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি তা দেখি। তো এখন যে কাজটি করে দেখাবো, তা আজ যদি ডিলিট করতে চান, ঠিক এই লেয়ারটা সিলেক্ট করবেন, এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনটা ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এই ভিডিও যদি এই ডিলিট করতে চাই, তো ঠিক আমি এই লেয়ারটা ক্লিক করব, লেয়ার ক্লিক করার পর এদের ডিলিটে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা ক্লিক হয়ে যাবে। তো এখন দেখাবো ভিডিও কীভাবে ডিলিট করা হয়, এবং সেই বা যে কোনো কারণে যদি ভিডিও ডিলিট হয়ে যায়, সেই ভিডিওকে আবার পুনরায় কীভাবে ফিরিয়ে আনা যায়, সেই কাজটা এখন করে দেখো। ধরুন এই ভিডিও আমি ডিলিট করব, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই টিমে গেলাম। টিমে যাওয়ার পর তারপর যে কাজটি করবে স্প্লিট, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিও দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন মনে করুন আমি এই এই সাইডটুকু আমি ডিলিট করে দেব, তো এই সাইড আমি ডিলিট করি, ঠিক এই ডিলিট অপশনে ক্লিক করলাম, এই সাইড কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন ভুলবশত যদি ডিলিট হয়ে যায়, যে কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, তখন এই ভিডিও আবার কীভাবে আপনি আবার ফেরত আনবেন, সেজন্য এই যে আন্ডো অপশন আছে, আন্ডোতে ক্লিক করলাম,
এই দেখেন ভিডিও কিন্তু আবার আগের জায়গায় চলে আসলো। এভাবে ভিডিও ডিলিট করতে হয় এবং পুনরায় এভাবে ভিডিও ফিরে আনতে হয়। তো এখন দেখাবো কালার কারেকশন, ভিডিওতে কিভাবে কালার করতে হয়। তো ভিডিওতে কালার করতে হলে ঠিক ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর তারপর যে কাজটি করবেন, এই যে অ্যাডজাস্ট আছে এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ব্রাইটনেস আছে এটা যদি আপনি বাড়া দেন এইভাবে দেখবো, তাহলে এটি কিন্তু এই যে এবার যদি আপনি বাড়া দেন বাড়বে, কমা দিলে কমবে, এটা আপনি সাইজ মতো নেবেন। এতে কন্ট্রাস্ট আছে যদি বাড়া দেন এই যে ভিডিও কালার আসবে। হ্যাঁ, তারপরে এই যে স্যাচুরেশন আছে এটা যদি আপনি বাড়া দেন এই যে কালার কিন্তু চেঞ্জ হবে। দেখেন এটা আপনারা দেখে নেবেন যে কোন পজিশনে দিলে কালারটা ভালো ম্যাচিং হয়, ভালো থাকে, সেইভাবে আপনারা ধীরে ধীরে এগুলো এই যে চেঞ্জ কমায় বাড়ায় নেবেন। এটা হচ্ছে কালার ম্যাচিং করার জন্য। তো কালার ম্যাচিং দেখালাম, এখন দেখাবো কিভাবে আপনার ট্রানজ্যাকশনকে ট্রানজ্যাকশন ইফেক্ট করতে হয়। মানে একটা ভিডিও থেকে আর একটা ভিডিও যখন পার হবে তখন সেই ভিডিওতে কীভাবে ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে হয়, তো সেই কাজটি করে এখন দেখাবো। তো সেই কাজটি করতে হলে আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে এই যে স্প্লিট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইভাবে এই যে স্প্লিট আছে ঠিক এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দুই ভাগ হয়ে গেলো। দেখেন এখানে কিন্তু টাইম লাইন কিন্তু আমার এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এ একটা ভাগ এবং এ একটা ভাগ। তো এই এই ভিডিও থেকে এই ভিডিও যখন ট্রানজ্যাকশন হবে যখন পার হবে তখন এর মধ্যে একটা ইফেক্ট থাকবে। তো সেই কাজটি করে আমি দেখাচ্ছি। ঠিক এই যে মাইনাস চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই দেখানো ট্রানজ্যাকশন অনেকগুলো ট্রানজ্যাকশন চলে আসছে। তো আমি যদি ট্রানজ্যাকশনটি ক্লিক করি আমি একটা দেখিয়ে দিই, এখন ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এখানে যে অন স্টেজ আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে টিক সিগন্যাল শো করছে, এখানে রেড সিগন্যাল শো করছে। তো এখন যদি আমি ভিডিওটা একটু চালু করি, দেখাম যদি এখন ভিডিওটা একটু চালু করে দেখাই, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং সেই সঠিকভাবে শিখতে পারবেন না। অনেকেই মনে করে যে কম্পিউটার না থাকলে হয়তো ভিডিও, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং সেই এইভাবে ট্রানজাকশন পার হয়ে যায়, এটাকে বলা হয় ট্রানজাকশন। তো এখন যদি এইটা আপনি যদি কেটে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এই ট্রানজাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে যাবেন, ওই যে নন আছে ননে ক্লিক করবেন, ননে ক্লিক করলে কিন্তু এটা চলে গেছে। তো এইভাবে ট্রানজাকশন দিতে হয়। তারপর যদি আপনি মনে করেন যে আমি ঠিক এই ভিডিওর মাঝখানে একটা ট্রানজাকশন দিতে চাচ্ছি, ঠিক এই পজিশনে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এই কেসি চিহ্নতে যাবেন, যাওয়ার পর এখানে স্প্লিট করে এটা দুই ভাগ করে দিবেন। দেওয়ার পর এখানে একটা সিলেক্ট করবেন, এই লেয়ারের এখানে এই গ্যাপ জায়গায় এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর যে ট্রানজাকশন আপনি দিতে চান, ধরুন আমি এই ট্রানজাকশন দিব, একটা ট্রানজাকশন আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা এই ট্রানজাকশন দিতে চাচ্ছি, ঠিক এখানে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে কিন্তু ট্রানজাকশন আমার সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি প্লে করে আমি একটু দেখাই, প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি তা দেখি এইভাবে ট্রানজাকশন দিতে হয়। ঠিক আবার ট্রানজাকশন যদি এখানে যদি ভালো না লাগে কেটে দিতে চান, ঠিক এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর তারপরে এই আরো সিনারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে নান আছে নানে ক্লিক করবেন। নানে ক্লিক করলে কিন্তু সেই ট্রানজাকশন এখান থেকে রিমুভ হয়ে গেছে। এভাবে ট্রানজাকশন অ্যাড করতে হয়। তো এখন দেখাবো ভিডিওতে কীভাবে স্লো মোশন করতে হয়। ভিডিওতে স্লো মোশন করতে হলে যে কাজটি করতে হবে তো আমি আপনাকে দেখাই। ধরুন আমি এই সাইডে একটু ভিডিও স্লো মোশন করবো, তো ঠিক এই ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পিড আছে, এই স্পিড একটা ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর যেখানে ওয়ান আছে 1.5 আছে, তো আপনি যদি 0.5 ঘরে রাখেন এইভাবে, ঠিক এইভাবে রাখেন। রাখার পর যদি দেন দেখেন এখন কিন্তু ভিডিও স্লো কাজ হবে, স্লো মোশন হবে। যদি প্লে করি স্লো মোশন এইভাবে করতে হয়। তো স্লো মোশনের কাজ দেখালাম।
এখন দেখাবো ভয়েস সেন্স। ভিডিওতে আপনি কিভাবে ভয়েস সেন্স করবেন, তো ভিডিওতে ভয়েস সেন্স করার জন্য ঠিক এই ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভয়েস সেন্স অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন আমি যদি এখানে একটা সিলেক্ট করে দেখাই, একটা সিলেক্ট করলাম, তারপর যদি আমি আর একটা দেখাই, দেখেন বাচ্চাদের কিড আছে, কিডে দিয়ে একটা ক্লিক করি, দেখেন কেমন সাউন্ড আসে। তো এইভাবে ভয়েস চেঞ্জ করতে আপনি পারবেন। তারপর আপনি ভয়েস ওভার কীভাবে দিবেন, আপনি যদি এই ভিডিওতে মনে করেন যে আমি জায়গায় জায়গায় আবার এক্সট্রাভাবে ভয়েস দিতে চাচ্ছি বা ভয়েস ওভার করব, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি ভিডিও চলাকালীন অবস্থায় আপনি ভিডিওর মধ্যে যদি এক্সট্রা ভয়েস দিতে চান, সে কাজটি যেভাবে করবেন ঠিক এই ভিডিওতেই লেয়ারটা ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রেকর্ড, এই রেকর্ড অপশনে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করবেন। দেখেন আমি ভিডিওর মধ্যে ভয়েস ওভার করে আমি আপনাদের দেখাচ্ছি, তারপর এখানে স্টপ করে দিলেন। এখন যদি আমি দেখাই, দেখ আমি যদি প্লে করে দেখাই, দেখ দেখেন এর মধ্যে কিন্তু ভয়েস ওভার কিন্তু হয়ে গেছে, আমি যে এক্সট্রা ভয়েস দিতে সেই ভয়েস কিন্তু এর মধ্যে চলে গেছে। এখন যদি কেটে দিতে চান ঠিক এই লেয়ার ক্লিক করবেন, যে এক্সট্রা ভয়েসের এখানে যে চিহ্ন দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন, এভাবে ক্লিক করে তারপরে যে ডিলিটে ক্লিক করবেন, এটা কেটে যাবে। এটাকে বলা হয় ভয়েস সেন্স। তো এখন এখন আপনার দেখাবো যে আমি সব কিছু কিন্তু দেখালাম ভিডিওর মধ্যে, ভিডিও কীভাবে কাটিং করতে হয়, ভিডিওর সাথে কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, ভিডিওতে টেক্সট অ্যাড কীভাবে করতে হয়, ভিডিওর মধ্যে কীভাবে পিকচার অ্যাড করতে হয়, হ্যাঁ ভিডিও কীভাবে ডিলিট করতে হয়, কালার কারেকশন কীভাবে করতে হয়, ট্রানজাকশন কীভাবে দিতে হয়, স্লো মোশন, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন ভিডিওর কাজ শেষ, এখন যে কাজটি করবো আমরা ভিডিও এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট করবো কীভাবে, এক্সপোর্ট করার জন্য আমার কিন্তু ভিডিওর কাজ শেষ, ভিডিওর কাজ কিন্তু পুরোটাই হয়ে গেছে। কিন্তু এখন এই ভিডিও আমরা কী করবো, এক্সপোর্ট করবো। ফাইনালি এক্সপোর্ট করবো কীভাবে, ঠিক এই যে সিনে যে একটা ক্লিক করবেন, যে আপলোড এটাতে ক্লিক করবেন। এই সিনেতে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা অপশন শো করবে, এখানে আছে দেখেন 1440p, তারপরে আছে আপনার 1080, 720। তো আমি মনে করবো 1080 দিবেন, 1080 দিলে কিন্তু এইচডি কোয়ালিটিতে ভিডিও সেভ হয়। তো আমি 1080 এখানেই রাখলাম, এখানে সরান যায়, তো এইভাবে 1080 দিয়ে রাখলাম। রাখার পরে যে সেভ অ্যাজ ভিডিও, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে এখানে এই যে স্কিপ আছে, স্কিপ ক্লিক করবেন, তারপর দেখেন ভিডিও কিন্তু সেভ হচ্ছে। কিন্তু এখানে কিন্তু ভিডিও সেভ হচ্ছে, আমি এক্সপোর্ট করার সাথে সাথে এখানে কিন্তু ভিডিও সেভ হয়ে যাচ্ছে। তো গাইজ এই ছিল ভিডিও। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।